কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। এনসিপি ল্যাবে আপনাদের স্বাগতম, আমি তাপস আছি আপনাদের সাথে। বন্ধুরা, আমি এখন যাই বলছি তা মাইক্রোফোনের সাহায্যে বলছি, এবং মাইক্রোফোনে আমি যাই বলছি তাই কিন্তু এখানে রেকর্ড হয়ে যাচ্ছে। তাও বাংলাতে বলছি, বাংলায় কিন্তু এখানে লেখা আসতেছে, আমি কিন্তু কোনো ধরনের টাইপ করতেছি না। আসলে এই জিনিসটা মজার না, অনেক মজার একটা জিনিস। আর এই সম্পূর্ণ জিনিসটা নিয়েই থাকতেছে আজকের টিউটোরিয়ালটি, কিভাবে আমি খুব সহজেই জাস্ট বলে গেলাম আর সম্পূর্ণ মাইক্রোফোনের মাধ্যমে আমার লিখা হয়ে যাচ্ছে বাংলায়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নিত্য নতুন মজার টিপস পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও যখন আমি আপলোড করবো তার নোটিফিকেশন আপনার সাথে সাথেই পেয়ে যান। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের এই মূল ভিডিওটি। সাবস্ক্রাইব করে নিন এনসিপি ল্যাব চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের এই ট্রিক্সটি করার জন্য আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমরা যেকোনো একটি গুগলের ব্রাউজার ওপেন করে নিব, গুগল ক্রোমের ব্রাউজার ওপেন করে নিব। তো আপনাদের বলে রাখি, গুগল ক্রোমের ব্রাউজার ছাড়া কিন্তু এটা হবে না। তো ব্রাউজার ওপেন করার পর যখন আমরা এখানে একটা লগ ইন প্লেস আসে, তো এখানে যেমন দেখেন আমার চ্যানেলটা লগ ইন করা আছে, তো পাশাপাশি এখানে একটা 6টা ডটের মতো একটা থাকে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটা নিচের দিকে চলে আসবেন, চলে আসার পর এখানে ডকস নামের একটা অপশন আপনারা পেয়ে যাবেন। তো সরাসরি আপনারা এখানে ক্লিক করে দিবেন, যখনই আপনারা এটাতে ক্লিক করে দিবেন তো এখানে আরো বেশ কয়েকটা ফরম্যাট আপনারা দেখতে পারবেন। তো আপনাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনারা বাংলায় কিছু লিখতে যাচ্ছেন, তো সেটা মাইক্রোফোনের মাধ্যমে, তো সেজন্য অবশ্যই আপনাদের মাইক্রোফোন থাকতে হবে। ল্যাপটপের ক্ষেত্রে এই মাইক্রোফোনে কোনো ঝামেলা থাকে না, কারণ ল্যাপটপে বিল্ট ইন মাইক্রোফোন থাকে। তো আমি যেহেতু ডেস্কটপে ব্যবহার করতেছি, আমি এক্সট্রা মাইক্রোফোন দিয়ে ব্যবহার করতেছি। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের কিন্তু এখানে বাংলা লিখতে হবে। তো সরাসরি আমরা চলে যাব এখানে ব্ল্যাঙ্ক নামে যে পেজটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু সময় নিয়ে আমাদের সামনে ঠিক এরকম একটি ফিচার চলে আসবে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা ভয়েস ওভার দিয়ে যা বলবো তাই কিন্তু লেখা হবে, সেটাই আমরা চাচ্ছি। তো সেজন্য আমরা চলে যাব টুলসে। টুলসে যাওয়ার পর এখানে আমাদের খুঁজে বের করতে হবে ভয়েস টাইপিং অপশনটা কোথায় আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ভয়েস টাইপিং নামে একটি অপশন আছে। তো এই ক্ষেত্রে আপনারা আপনাদের হেডফোনের যে মাইক্রোফোন থাকে সেটা দিয়েও লিখতে পারবেন। আর এখানে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল শিফট এস, জাস্ট এটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটা কাজ শেষ হলো। এখন কথা হচ্ছে যে আপনি যে লেখাটা লিখবেন সেটা কি ভাষায় লিখতে যাচ্ছেন, বাংলা ভাষায় লিখতে যাচ্ছেন। এখন আমরা এই যে বক্সটি দেখতে পাচ্ছি, এই বক্সের ঠিক উপরে দেখতে পাচ্ছেন ইংলিশ ইউএস নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর শুধু বাংলা না, আপনারা যে ধরনের ভাষায় লিখতে যাচ্ছেন আপনারা সেই ধরনের ভাষায় কিন্তু এখানে দেয়া আছে, আপনি এখান থেকে খুব ভালোভাবেই লিখতে পারবেন। তো আমরা এখানে বাংলা লেখার জন্য বাংলা বাংলাদেশ যে অপশনটা আছে সেটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে যে ভাষায় আমরা লিখতে চাচ্ছি সেটা কিন্তু আমাদের সিলেক্ট করা হয়ে গিয়েছে। এখন আমাদের কাজটা কি করতে হবে, এখানে মাইক্রোফোনের যে অপশনটা দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনের অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা যাই বলবেন তাই কিন্তু এখানে লিখা চলে আসবে। তো দেখুন আমি মাইক্রোফোনে বলছি আর সবকিছু কিন্তু এখানে লিখা হচ্ছে। তো আমি সিম্পল একটা জিনিস, আমার হাতে একটি বই আছে, তো হুমায়ুন আহমেদের একটি বই আছে, সেই বই থেকে উনার উৎসর্গের যে কথাটা সেটা বলি, দেখি আমাদের সেম টু সেম কথাটা লিখা আসে কিনা। তো এখানে লেখা আছে উৎসর্গ, মৃত্যুর কাছাকাছি যাবার মতো ঘটনা আমার জীবনে কয়েকবার ঘটেছে, একবারও কথা বলি, আমার হার্ট অ্যাটাক হয়েছে, আমাকে নেওয়া হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটে, আমি চলে গিয়েছি প্রবল ঘুরের মধ্যে, চারপাশে পৃথিবী হয়েছে অস্পষ্ট, এর মধ্যে মনে হচ্ছে হলুদ পাঞ্জাবি পরা এক যুবক আমার পাশে বসে, কে সে, হিমু নাকি, আমি বললাম কে, যুবক কাঁদো কাঁদো বলায় বলল, ময়ন ভাই আমি স্বাধীন, আপনার শরীর এখন কেমন, শরীর কেমন জবাব দিতে পারলাম না, আবারও অচেতন হয়ে পড়লাম, এক সময় জ্ঞান ফিরল, হলুদ পাঞ্জাবি পরা যুবক তখনও পাশে বসা, আমি বললাম কে, যুবক কাঁপা কাঁপা গলায় বলল আমি স্বাধীন। হিমুর এই বইটি স্বাধীনের জন্য যে মমতা সে আমার জন্য দেখেছে সেই মমতা তার জীবনে বহুগুণে ফিরে আসুক, তার প্রতি এই আমার শুভকামনা। তো এখানে আমি যে কথাগুলা বললাম, তো এই কথাগুলো যদি আমি লিখতে যেতাম তাহলে কিন্তু এই সময়তে লেখা কখনোই হতো না।
আমাকে অবশ্যই না হলো এই টাইপগুলো করতে 20 থেকে 25 মিনিট লাগতো। তো এই ক্ষেত্রে দেখুন আমি খুব সহজেই, কিন্তু এইখানে যে কথাগুলো আমি বললাম আসলে খুব সহজে বলে ফেলছি, কিন্তু যদি আমি লিখতে চাইতাম তাহলে 20 থেকে 25 মিনিটের উপর সময় লাগতো। তো এইখানে আমার অনেক সময় বেঁচে যাচ্ছে, আমার কাজের যে দ্রুততা সেটা অনেক বেড়ে যাচ্ছে। আপনারা কিন্তু অফিসও বিভিন্ন ধরনের কাজ যখন বাংলায় লিখতে হয় আপনারা কিন্তু খুব সহজে এইভাবে লিখতে পারেন, এবং এটা অফিসিয়ালি কাজে বিভিন্ন বলবো যারা আপনারা বাংলা লিখতে পারতেছেন না কিংবা বাংলা লিখতে কষ্ট হয়, তারা এই প্রক্রিয়াটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা 100% সাকসেসফুল হবেন, এটাই আমি বলতে পারি। কারণ এটা আমি আপনাদের সামনে একদম তুলে ধরলাম, তারপরও যদি এখানে কোনো ভুল হয় তখন আপনি একটা দুইটা ওয়ার্ড ঠিক করে নিতে পারেন। কিন্তু এতগুলো কথা বলতেছি, দেখতে পাচ্ছেন আমি বলতেছি আর এখানে লেখা হচ্ছে, আমি আপনাদের সাথে যে পরামর্শগুলো শেয়ার করতেছি সবকিছু কিন্তু এখানে অটোমেটিকলি লেখা হচ্ছে, আমাকে কিন্তু কোনো লিখতে হচ্ছে না। তো এইটা হচ্ছে মজার টিপস, গুগল অনেক মজার মজার টিপস আছে। তো আজকের এই এটা হলো একটা মজার টিপস, এবং এখানে যে লেখাগুলো যদি মনে করেন যে এই লেখাগুলো আপনারা ওয়ার্ডে নিতে পারবেন কিনা, হ্যাঁ আপনারা এই লেখাগুলো ওয়ার্ডে নিতে পারবেন। তো আমি আপনাদের কিভাবে এই লেখাগুলো ওয়ার্ডে নিতে পারবেন, ফটোশপে নিতে পারবেন, এই টিউটোরিয়ালে সবকিছু দেখাই দিব। লেখাগুলো কিভাবে আপনার ওয়ার্ডে নেবেন ফটোশপে নেবেন সেটা আমি আপনাদের সামনে এই টিউটোরিয়ালে সবকিছু শেয়ার করব। তো ধৈর্য সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এই লেখাগুলো কিভাবে ওয়ার্ডে নিব ফটোশপে নিব সেটা এখন আমরা দেখি। তো আমাদের লেখা এখন আমরা স্টপ করে দিই। আরেকটি কথা, যারা এত সময় ধৈর্য সরে শুনতেছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, ভিডিওতে এটা লাইক করে দিয়েন, এটাই আপনাদের কাছে চাওয়া। তো চলুন আমরা এই লেখাগুলো এখন ওয়ার্ডে ফটোশপে নেই, দেখি কিভাবে নেওয়া যায়। তো সেজন্য আমরা এখানে আগে স্টপ করে দিই। তো স্টপ করে দেওয়ার পর এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে যে লেখাগুলো আছে আমরা সরাসরি এইভাবে সিলেক্ট করে নিব, কিংবা কিবোর্ডের কন্ট্রোল এ দিলেও সিলেক্ট হয়ে যাবে। আপনারা মাউসের কার্সর ক্লিক করে এইভাবে উপর দিকে নিল, সবগুলা সিলেক্ট হবে, তারপর এখানে রাইট বাটন ক্লিক, তারপর আমরা কপিতে দিয়ে দিলাম। এখন আমরা চলে যাই ওয়ার্ডে, ওয়ার্ডে চলে যাওয়ার পর জাস্ট আমরা এখানে কন্ট্রোল ভিতে যদি দিয়ে দিই, আমরা কিন্তু যা বলেছিলাম এত সময় যাব সবকিছু কিন্তু আমাদের লিখে এখানে খুব সহজে চলে আসছে। আপনারা একটু চিন্তা করে দেখেন, যারা আপনারা বাংলা লিখেন তারা এই লেখাগুলো লিখতে আপনাদের কত সময় লাগতো আর আমার কতটুকু সময় লেগেছে। এটা আসলে খুবই ভালো একটি উপায়, আপনাদের লিখার যে সময়টা সেটা কিন্তু আপনাদের বাঁচিয়ে দিল, আপনাদের সময় বাঁচিয়ে দিল। তো এখানে তো গেল আমরা কিভাবে বাংলা লিখে নিতে পারি খুব সহজে, এবং সেটা ওয়ার্ডে খুব সহজে নিয়ে আসতে পারি। এখন আমরা যে কাজটা করব, আমি আপনাদের কয়েকটা ছবি দেখাবো, যে ছবিগুলো আপনারা বুঝতেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে অবশ্যই এখনই জানিয়ে দিবেন, যেখানে যে কি ইংলিশ লেখাগুলো আছে আপনাদের কোনো বোঝার সেই মানে আপনারা বুঝতেছেন কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন। তো আমরা যদি চাই এই লেখাগুলা কিভাবে খুব সহজে আমরা বুঝতে পারি, দেখুন এখানে অনেক পুরাতন লেখা, তো এরকম অনেক পুরাতন লেখা ফাইবারে অনেক সময় কাজে আসে, এই ধরনের লেখাকে আমরা ট্রাবল শুট করে দিতে হয়, মানে লেখাটা সুন্দর করে কি লেখা আছে সেটা আমাদের ট্রান্সলেট করে দিতে হয়, ইংলিশে ট্রান্সলেট করে দিতে হয়। তো সেই কাজটা আমরা কিভাবে গুগলে করব, তো সেটার জন্য আমরা চলে যাই আবার গুগল ক্রোমে। গুগল ক্রোমে চলে যাওয়ার পর এখানে প্রথমে আমরা যে কাজটা করবো, আমরা নতুন একটি ট্যাব ওপেন করে নিলাম আপনাদের কাজের সুবিধার্থে, সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে গুগল অ্যাপে ক্লিক করব, গুগল অ্যাপে ক্লিক করব, তারপর আমরা এখানে যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা এখানে সরাসরি চলে যাব ড্রাইভে, ঠিক আছে আমরা এখানে ড্রাইভে চলে যাব। ড্রাইভে চলে যাওয়ার পর এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে নিউ নামে যে অপশন দেখতে পাচ্ছেন এটা আমরা ক্লিক করব, তারপর এখানে আমরা ফাইল আপলোডে দিয়ে দিব। ফাইল আপলোডে দিয়ে দেওয়ার পর আপনারা যে লেখাটা আপনারা চাচ্ছেন বুঝতেছেন না আপনি এখানে সবগুলো তুলে নিয়ে আসতে, এটা মতো ধরুন আমি এইটাই দরকার আমার, এই আমার কাস্টমার আমাকে এটা দিয়েছে যে বললো যে এখানে কি লেখাগুলো আছে তুমি আমাকে এটা সম্পূর্ণ ট্রান্সলেট করে দাও, কিংবা যা লেখা আছে তাই আমাকে দিয়ে দাও আমি বুঝতেছি না। তো আপনাকে এই কাজটা করতে হবে, ছবিটা প্রথম ওনার কাছ থেকে নিয়ে নিলেন, তারপর আমরা গুগল ড্রাইভে এটা আপলোড করে দিলাম। তো আপলোড করে দেওয়ার জন্য কিছু সময় তো এখানে অবশ্যই নিবে, তো দেখতে পাচ্ছেন এটা আমাদের আপলোড হয়ে গেছে, এটা সবুজ হয়ে গেছে। এখন আপনার কাজটা কি, এখন কাজ হচ্ছে আপনারা এই যে পিকচারটা নিয়ে আসছেন সেটার উপর রাইট বাটন ক্লিক করবেন, তারপর ওপেন ওপেন উইথে দিয়ে দিবেন, তারপর দিবেন গুগল ডক্সে। গুগল ডক্সে দেওয়ার পর একটু সময় নেবে গুগল ডক্স এই পিকটা আপনাকে ট্রান্সলেট করে দেওয়ার জন্য, আর ইংলিশ টু ইংলিশে কিভাবে করে দেয় সেটা আপনারা দেখেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমার যে জেপিজিটা সেটা এখানে চলে আসছে, আমি যদি একটু নিচের দিকে যাই তো এখানে যা লেখা ছিল আমার বোঝার কিন্তু কোনো উপায় ছিল না, কিন্তু এখানে যা লেখা ছিল তা কিন্তু এখানে আমার সবকিছু চলে আসছে। তো এই হচ্ছে সিস্টেম যে কিভাবে খুব কম সময়ে আপনারা এমন কিছু লেখা আছে যেগুলো বুঝতেছেন না সেগুলো আপনারা এখানে
খুব সহজেই বুঝতে পারেন। তো আমি এই প্রক্রিয়াটি আপনাদের সাথে আবারও করে দেখাচ্ছি, দেখুন আমি এটা ক্লোজ করে দিলাম, আবার প্রক্রিয়াটি কীভাবে করবেন আপনাদের দেখাচ্ছি। আবার আমরা গুগল ড্রাইভে যাওয়ার পর নিউতে দিয়ে দিলাম, তারপর আমরা ফাইল আপলোডে দিয়ে দিলাম, তারপর এখান থেকে অন্য একটি লিখে আমরা নিলাম, এই লিখাটা নিলাম ধরুন, তারপর ওপেনে দিয়ে দিলাম। একটু সময় অপেক্ষা করতে হবে কারণ এইটা এখানে লোড নিতে হবে। তো লোড নিয়ে নিলে আমরা এখন কি যে কাজটা করবো, যে আমাদের এই যে পিকটা আবার রাইট বাটন ক্লিক করব, তারপর ওপেন ওয়েতে যাব, তারপর গুগল ডক্সে দিয়ে দিব। গুগল ডক্সে দিয়ে দেওয়ার পর দেখবেন গুগল একটু সময় নিচ্ছে, সময় নিয়ে আপনার এই পিকটা আপনার সামনে উপস্থাপন করবে এবং যা লেখা ছিল সবকিছু কিন্তু আপনার আপনাকে দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে লেখাগুলো কোনো কিছু বোঝার ক্ষমতা নাই। তো আমরা একটু নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমরা যা লেখা ছিল সবকিছু কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আপনারা কি করবেন, আপনারা এটা আপনাদের কাস্টমারকে ডেলিভারি দিতে হবে। জাস্ট আপনি এটাকে কপি করে নেবেন, এখান থেকে আপনারা কপি করে নেবেন, তারপর আবার চলে যাবেন ওয়ার্ডে। আমার আগের লেখা যা ছিল সবগুলো আমি ডিলিট করে দিই, তারপর আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে নিয়ে আসলাম। যদি যান আপনারা ফ্রন্ট বড় করতে, কন্ট্রোল এ দিয়ে সবকিছু সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনারা যেরকম ফ্রন্টে আপনারা চাচ্ছেন ঠিক ওই রকম ফ্রন্টে আপনারা নিয়ে নিলেন। এখন কথা হচ্ছে এখানে যে রেড মার্কগুলো আছে সেগুলোর মধ্যে অবশ্যই ভুল আছে। এই ভুলগুলো কেন আছে, কারণ এখানে যে চিঠিটা লেখা ছিল ওই চিঠিতেই কিন্তু ভুলটা থাকতে পারে। তো আপনাদের যে কাজ সেটা হচ্ছে গিয়ে এই ওয়ার্ডগুলোকে আপনারা গুগল ট্রান্সলেটের মাধ্যমে ঠিক করে নেবেন। ঠিক করে নিলেই জাস্ট আপনারা দেখাই, আপনি যদি এটা কপি করে নেন কিংবা এটা সিলেক্ট করার পর আপনি জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট রাইট বাটন ক্লিক করলে কিন্তু আমার এখানে কি লেখা ছিল সেটা কিন্তু আমার শুদ্ধ উচ্চারণ চলে আসতেছে। এখন আপনি যদি চান না এটা কি ছিল, জাস্ট আপনি এটাকে কপি করে নেবেন, তারপর আপনি গুগল ক্রোমে চলে যাবেন। আর এখানে আমরা যদি চাই যে এটা কি লেখা ছিল, ইংলিশ টু ইংলিশ না ইংলিশ টু বাংলায়, যেহেতু আমরা এটা ট্রান্সলেটটা বাংলায় যদি করে নিই তাহলে বুঝতে পারবো খুব সহজ এটা ভুল ছিল না শুদ্ধ ছিল। তো এখানে আমরা লিখতেছি ইংলিশ টু বাংলায় লিখলাম এবং এখানে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো স্পেলিং আসতেছে না, এর মানে এটার কোনো ভুল আছে। তো আমরা জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে এটাতে ক্লিক করলাম। এখন যদি আমরা এটাকে কপি করে আবার সেই ট্রান্সলেটে নিয়ে যাই, এখন দেখি আমাদের কী রেজাল্ট দেখায়। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের যে ভুলটা ছিল সেই ভুলটা শুদ্ধাত হয়ে গেছে এবং এটা লেখা ছিল 100। তো এটা হচ্ছে সিস্টেম যে গুগলকে আপনারা কিভাবে ব্যবহার করবেন। গুগলকে ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের জিনিস ট্রাভেল শুট করে নিতে পারেন। এ ধরনের আরও নতুন নতুন ভিডিও আপনারা আমার এই চ্যানেলে পাবেন। তো দয়া করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন টিপসের পাওয়ার জন্য। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাইকে অন্তরে অন্তরস্থল থেকে স্যালুট।